ছায়া চালু হয়ে গেল না? ও মারাত্মক সাপ মারি। এই যে বহুতক্ষণ তদন্ত করার পর দাদা এই যে সাপটিকে ধরে উদ্ধার করা হলো, এই যে দেখেন, এই যে সাপটিকে ধরে আমি ওই দেখিস ক্যামেরাম্যানটা তুই ভালো দেখছিস, এই যে দেখেন যাকে বলে দাদা আমাদের গ্রামীণ ভাষাতে যারা বলে গোহমা সাপ আর কেউ বলে নাগিন, এ হলো প্র্যাকটিক্যাল কোবরা। এই যে দেখুন কিভাবে, এ হলো কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর গন্তহা গ্রাম। এই যে সাপটিকে ধরে উদ্ধার করলাম, তো দাদা এটা দেখছিলা কখন? এটা কখন দেখছিলা? এটা দুপুরের বেলা। ভিডিওটা একদম কাঁথি টানবো, কাঁথি ভালো করে। ছাড় দিবে, মারি ফেলাবি সেই। তবে এই যে দেখেন সাপটিকে ধরে উদ্ধার করা হচ্ছে গন্তহা গ্রাম, নাম কি যারা? গন্তহা, গন্তহা, গন্তহা দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি। এটা আমাদের এই যে সাপটিকে ধরে উদ্ধার করলাম, এই যে দেখতেছেন লোকগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সবাই, এ অসংখ্য ধন্যবাদ। তো যাক, এরকম সাপ দেখলে আপনারা কেউ পাড়া গ্রামে কেউ মারবেন না, কারণ এরকম সাপ মারাটা নিজের সাপ মারে কোনো লাভ নাই। কারণ ঘটনা আছে, এরকম সাপ ধরি বড় বড় ফরেস্টের শাড়ি। ইউটিউব ম্যান, ইউটিউব চ্যানেল আমার অশেষ ধন্যবাদ, ভিডিওগুলো দেখবেন, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এ হচ্ছে জিন্দা দেবতা, একে হেলা শাড়ি করলে হবে না। এই যে দেখুন কিভাবে হচ্ছে, নাক আর নাগিন একে বলে, এ কিন্তু কোনো ক্ষতি করে না, মানুষের ঘরে থাকে, মানুষের ঘরে ঢুকে থাকে, মুরগি খায়, ডিম খায়, এ বাচ্চা দেয়। তো মারবেন কেন, সাপকে মারে লাভ আছে? আসতি ভিডিও কর, ভিডিও কর, মাতাল ভিডিও কর, মোর মোবাইলটা কুড়া থুনতে দেখ, উনকা থেকে ডাকু ঘরে ছিল ডাক দিব গায়ে নাগিনি, দেখ কত সুন্দর। বুঝলো দিদি।